বন্ধুরা আমাদের কিন্তু অনেক সময় কিন্তু ছবির প্রয়োজন হয় যেমন পঁচিশ কেবি চারশো কেবি পাঁচশো কেবি দুইশো কেবি দেড়শো এমন টাইপের কিন্তু আমাদের ইমেজ দরকার হয় যেমন আমাদের কিন্তু ব্যাংকের বিভিন্ন ধরনের ডকুমেন্ট বা আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অনেক ধরনের কিন্তু ডকুমেন্ট আমাদের কিন্তু ছবি দিতে হয় আর এই ছবির সাইজগুলো কিন্তু এমন টাইপেরই হয়ে থাকে সো আমরা মোবাইল ফোন দিয়ে যে ডিফল্ট ক্যামেরা দিয়ে আমরা যে পিক্সারগুলো তুলি বা আমরা যে কম্পিউটার শপথ থেকে আমরা যেসব পিকচারগুলোকে ক্রিয়েট করি করিনি এই সব পিকচারের সাইজ কিন্তু বন্ধুরা 2 এমবি 3 এমবি 4 এমবি পর্যন্ত থাকে কিন্তু আমাদের এই প্রয়োজনীয় ডকুমেন্ট বা ব্যাংকের ডকুমেন্ট সাবমিট করার সময় কিন্তু এই ধরনের পিকচারগুলো কিন্তু আসলে সাপোর্টেড করে না যারা কেবলমাত্র আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ছবির কোয়ালিটি ফুল রেখে এবং আপনাদের ছবি কোনো ধরনের কোনো ঝাপসা হবে না এবং সব কিছু ঠিক রেখে আপনারা কিভাবে একটা ছবিকে আপনাদের ছবির সাইজটাকে খুব সহজে আপনারা কমিয়ে আনতে পারেন সেইটা মূলত দেখাবো তো আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক যেকোন টলে হলে অবশ্যই নিচে লাইক বাটনে একটি লাইক করে আর অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই বেল আইকনটা ক্লিক অবশ্যই অল সিলেক্ট করে দিবেন বন্ধুরা চলুন শুরু করা যাক সো বন্ধুরা আপনাদেরকে এই কাজটি করার জন্য একটি অ্যাপ্লিকেশন দরকার হবে যে অ্যাপটি ডাউনলোড আপনারা কোন ভাবে করবেন আমি একদম ভিডিও শেষে দেখাবো তাই অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা জাস্ট আপনারা সর্বপ্রথম সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবেন তো বন্ধুরা অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবার পরে আপনাদের সামনে নিচে একটা গ্যালারি চিহ্ন দেখতে পাবেন জাস্ট আপনারা গ্যালারি চিহ্নে টাচ করবেন টাচ করার পরে বন্ধুরা আপনারা যে ইমেজটাকে মূলত এই জায়গাতে নিয়ে আসতে চাচ্ছেন জাস্ট আপনারা সেই ছবিটাকে জাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি তো বন্ধুরা ছবিটাকে সিলেক্ট করার পর জাস্ট আপনারা টিক মার্কে একটা টাচ করবেন টিক মার্কে একটা টাচ করার পর আপনারা কিছুক্ষণ সময় দিবেন আপনাদের ফোনের নেট স্পিড ভালো থাকলে জাস্ট আপনারা কিছুক্ষণ সময় দিবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটার কিন্তু সাইজ ছিল ও অরিজিনাল সাইজ ছিল কিন্তু বন্ধুরা ওয়ান পয়েন্ট নাইন এম বি ঠিক আছে তারপর আমাদেরকে কাস্টমাইজ করার পরে কিন্তু সাইজটা হয়েছে একশো উনষাট এর থেকেও যদি আপনাদের সাইজ কম লাগে সেই ক্ষেত্রে মূলত আপনারা কি করবেন সেই ক্ষেত্রে মূলত একটা কাজ করতে পারেন আপনার উপরে টাচ করবেন ফিল্টারে একটা টাচ করার পরে আপনার জাস্ট আপনারা কোয়ালিটি ফ্যাক্টরটাকে একটু কমিয়ে দেবেন তো জাস্ট আমি এই জায়গা থেকে তিরিশ করে জাস্ট ওকেতে টাস টাচ করলাম ওকেতে টাচ করার পরে আপনারা সেম প্রসেসে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা দেখতে পারবেন এর ফলাফল কি আছে তারপরে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন একশো উনষাট কেবি থেকে কিন্তু একশো ছাব্বিশ কেবি তে এসছে কিন্তু আমার ইমেজ কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু বন্ধুরা হয়নি সো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের নিজের হাতের মোবাইল ফোন দিয়েও কিন্তু আপনারা নিজেদের ছবির সাইজটাকে খুব সহজে কিন্তু কাস্টমাইজ করে আপনারা বিভিন্ন ডকুমেন্টে কিন্তু ইউজ করতে পারেন তো সেভ করার জন্য জাস্ট আপনারা উপরে একটা সেভ একটা আইকন পেয়ে যাচ্ছেন জাস্ট সেভে একটা টাচ করলে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে কিন্তু খুব সহজে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম ঢুকবেন প্লে স্টোরে গুগল প্লে স্টোরে ঢুকবার জাস্ট আপনার সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন জিপিজি জাস্ট আপনারা সার্চ করবেন জি পি ইজি লিখে সার্চ করলে আপনাদের সামনে চলে আসবে জিপি অপ্টোমাইজার ফ্রি জাস্ট আপনি এইটাকে ডাউনলোড করে নেবেন খুব সহজে আপনার একটু স্ক্রিন দিকে খেয়াল রাখবেন আপনারা জাস্ট এই অ্যাপটাকে খুব সহজে ডাউনলোড করে ফেলবেন সো আজকের ছোট একটি ভিডিও যদি আপনার কাছে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটি লাইক করে দিবেন এবং আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন তো আজকের এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই